পনেরোই জুলাই যে আক্রমণ হয়েছে আমাদের উপরে সেই নির্মম নৃশংস আর নির্যাতনের বিচারে দাবিতে এখানে এসেছি সন্ত্রাসী লীগ মহিলা লীগ সবার দ্বারা আমরা আক্রমণের শিকার হয়েছি প্রচুর পরিমাণে নির্যাতন মারপিট আমা চোখের সামনে আমার ভাইদের আমার বোনদের উপরে হামলা করা হয়েছে হ্যাঁ ভাগ্যবশত আমি হয়তো সেখান থেকে নির্যাতনটা আমার উপরে কম হয়েছে কারণ আমাকে তখন তৎক্ষণাৎ মেডিকেলে দুজনকে নিয়ে যাওয়া লাগছিল কিন্তু মেডিকেলে যাওয়ার পরে আমি যতগুলা ভাই বোনকে সার্ভিস করছি আমি নিজের নামে তাদেরকে কি বলবো যা দেখেছি সেটা আমি হয়তো বিগত বিশ বছরে কি আগামী বিশ বছরও দেখতে চাই না এমন আমি দৃশ্য দেখেছি আমি দেখেছি এক ভাই এক বোনের মাথা ফেটে মাথা দিয়ে রক্ত পড়ছে সে পর্যাপ্ত পরিমাণ ট্রিটমেন্টের ব্যবস্থা পর্যন্ত সেখানে করছে না সেখানে আমি যখন তাদের চিকিৎসাধীন অবস্থায় তাদের রাখা হয় এখানে দুই থেকে তিনবার তিনবার থেকে চারবার ইভেন কিছু কিছু ছাত্রলীগ সেখানে ছদ্মবেশ ধরে মাথায় লাল পতাকা বেঁধে সেখানে গিয়ে দেখতে গেছে যে সমন্বয়ক কারা প্রথম সারিতে কারা আছে তারা সেখানে যে আক্রমণের চেষ্টা করেছে শুধু একবার না তিন চারবার আক্রমণের চেষ্টা করছে আমি বান্ধব সেখানে নিজে ছিলাম আমি নিজেই দুইবার প্রতিহত হওয়া করার চেষ্টা করেছি কিন্তু তারপরেও তারা দুই হামলা করে সেখান থেকে আমি আমার সেই ভাই বোনদেরকে যারা ছিলেন তাদেরকে আমরা আমি বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করি তখন তাদেরকে আপনার ইসলামী ব্যাংক যে হসপিটাল রয়েছে সেখানে আমি তাদেরকে ট্রান্সফার করি আরও দুই তিনজন ভাই ছিল তাদেরকে শেল্টার দেওয়ার জন্য আমি বাইরে মানে আমাদের এরিয়ার বাইরে কোথাও একটা যাওয়ার কথা বলি ইভেন দুজন ভাই সেখানে ঢাকা মেডিকেলের ছয়তলা পর্যন্ত ছয়তলায় তারা হচ্ছে শেল্টার নেয় তো ব্যাপার হচ্ছে যে তারা এত পরিমাণে নৃশংসন বর্বর যে তারা তারা এইটুকু চিকিৎসা কেন্দ্রে একটা মানুষ চিকিৎসার জন্য গিয়েছে তার মানে সেখান সেখানে একটা রেস্ট্রিক্টেড জায়গা সেখানে গিয়ে হামলা করা যায় না কিন্তু তারা সেখানে গিয়েছে হামলা করতে আমার চোখের সামনে আমার বোনের গায়ে হাত দিয়েছে আমার চোখের সামনে তারা আমার বোনের অন্য ধরে ডান্সে আমার চোখের সামনে তারা আমার বোনের পিঠে মাজায় মেরুদণ্ডে পিঠ মাথায় প্রত্যেকটা জায়গায় আঘাত করেছে তো আমার আমার কথা হচ্ছে যে যারা এখানে আছে যারা এই সন্ত্রাসের সাথে যুক্ত পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে যারা এই সন্ত্রাসী লীগের ইন্ধন দিয়েছে প্রত্যেককে সিঙ্গেল প্রত্যেক একজন একজন করে ধরতে হবে প্রত্যেককে ধরতে সাহায্য করুন প্রশাসন বিচারের আওতায় আনুন এতদিন পর্যন্ত মানলাম যে প্রশাসন বিচারের তা আনতে পারে নাই কোনো কিছু ইয়া কাঠামো আমরা চাই যে আপনারা যারা এগুলো ভিডিও করছেন আপনার মিডিয়া কর্মী তারা সেগুলো প্রকাশ্যে আনুন এবং আমাদের সহযোগিতা করুন